got A plus in my book. দক্ষিণখান থেকে অটো ভাড়া নিবে 10 টাকা করে এবারে আমরা কাশপুরে যাব রাস্তায় অনেক ভিড়ের কারণে যাওয়া যাচ্ছে না আপনাদের কাছে একটা অনুরোধ যে আপনারা যখনই কোথাও বের হবেন অবশ্যই মাস্ক পরে বের হবেন কজ এখন কারণ মাস্ক ছাড়া এখন যদি বের হন তাহলে আপনাদের জরিমানা দেওয়া লাগবে মাস্ক আর সব থেকে বড় কথা হচ্ছে দেশের পরিস্থিতি এখন ভালো না এই অবস্থায় যদি আপনারা মাস্ক ছাড়া বের হন তাহলে আপনাদের নিজেদের স্বাস্থ্যের ঝুঁকি বেড়ে যাবে ফুলগুলোর কালার কিন্তু অনেক সুন্দর এসে কাঁচকুড়া সবজি ক্ষেত আপনারা গ্রীষ্মের দিনে বা বর্ষাকালে দেখবেন এটা পুরো ভরা সবজিতে এখন অবশ্য সবজি নাই চাষ করা হয় এখানে সবজি আমরা এর আগে যখন আসছি তখন আলু তারপর টমেটো চাল কুমড়ো এগুলো পেয়েছিলাম এখান থেকে কিনে নিয়ে যেতে পারবেন এই ডিঙি নৌকাগুলো কিন্তু অনেক সুন্দর সবকিছু মিলিয়ে যদি একটা ভিউ বলেন আপনারা যদি কেউ বোট ট্রলার করতে চান মানে নৌকা ভ্রমণ করতে চান তাহলে ভাড়া পড়বে এটা আপনাদের সময়ের উপর ডিপেন্ড করে আমরা আধ ঘন্টা ছিলাম এটার প্রাইস নিয়েছিল 100 টাকা করে আমরা তিনজন আমি ঝুমুর আর সুরাইয়া আসলে ঢাকার মধ্যে যে এত সুন্দর গ্রামীণ পরিবেশ গ্রামীণ আবহাওয়া এখানে আসলে আপনারা বুঝবেন না এসে বুঝবেন না সো অবশ্যই এখানে আসবেন আর আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক এবং কমেন্ট করবেন সাবস্ক্রাইব মাস্ট পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল সিলেকশন করে দিবেন এতে করে পরবর্তী ভিডিও আপনার নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে ওকে গাইস বাই Yeah.